নগরীর কোতোয়ালি থানাধীন টাইগারপাস এলাকায় 4 নম্বর রুটে চলাচলকারী একটি মিনিবাস উল্টে অন্তত 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত 3 মহিলা যাত্রী সহ 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত বাসের যাত্রীরা সি প্লাসকে জানান, গাড়িটির চালক কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডারে সজোরে আঘাত করে, ফলে গাড়িটি উল্টে যায়। গাড়িতে উঠছিলাম 2 নম্বর গেটে, 2 নম্বর গেট থেকে আমি আগ্রাবাদে নামবো, আগ্রাবাদ থেকে নামে আমি বাসায় যাবো। বাসা হচ্ছে আমার বড় ভুল, আমি ড্রাইভারের সিটে একটা পাশের সিটে, ড্রাইভারের একদম পাশে একটা সিট ছিল, ওখানে বসছিলাম। ওখানে বসার পরে মনে করেন ওই টাইগার বাসের উপাশে ওই ইয়েটা আর কি, ওখানে মনে করেন বাসটা ওই হেলবারে ইয়ে করতেছে যে টাইগার বাস নামিয়েছে। তো তো ওই মনে হয় ড্রাইভারে মনে হয় এইদিকে দেখছে, আর ওই এখান থেকে একটা প্যারাসিট আছে, প্যারাসিটে লাগে না ইয়ে লাগে উল্টি গিয়ে, মানে বাঁ পাকে উল্টি গিয়ে, আর আমি এটার মধ্যে ঝুলছি জানালার ইয়ে দি মোর সাহেব বন্ধু আরা একলা গোস, মানে সবরি ও প্রোগ্রাম করে, আবার মরিচ মশলার একজন আছে ওই জন্য যাতে ওই চিয়া দিবে আমি দে সমনি, যে সময় টাইগার বাসের মধ্যে বাস উল্টেই না, ওর হাতের অবস্থা বেশি খারাপ একদম। এখন নাইসির ভিতরে গেলাম, দেখতে অবস্থা বেশি খারাপ, আর তো কিছু হন না। আমি ওই সময় আমার বাসায় ছিলাম, তো অনেক জোরে একটা ধাক্কা আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পরে আমি দৌড়াই গেছি। তো দৌড়াই যাওয়ার পরে দেখি যে গাড়িটা একদম মানে উল্টে গেছে গাড়িটা। তো ওখানে ঘটনাস্থলে অনেকেই ইয়ে হয়েছে, তো হওয়ার পরে তাৎক্ষণিকভাবে ওনার পাটা একদম গাড়ির ভিতরে আটকে যায়। তো আমরা ওখানে লোকজন হওয়ার পরে সবাই মিলে গাড়িটাকে ইয়ে করছে, করার পরে ওনাকে মানে বের করছি পাটা। তো পাটা বের করে আমি তাৎক্ষণিকভাবে ওনাকে ইয়েতে আনছি আর কি, এখানে হ্যাঁ এখানে নিয়ে আসছি। বেলা 3টার কিছু সময় আগেই দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মী। 3টার দিকে খবর পাই, খবর পাওয়ার সাথে সাথে আমরা টার্ন আউটের এক্সকিউ করার জন্য বের হই। বের হওয়ার সাথে সাথে আমরা একটা 4 নম্বর একটা বাস উল্টে থাকে, সাথে সাথে দেখি ওখানে 4-5-6 জন লোক এখানে আহত আটকা পড়ে আছে। সাথে সাথে আমরা রেস্কিউ করে ওই আমরা এখানে নিয়ে আসি, আমরা চিটিং মেডিকেলে নিয়ে আসি। আহতরা ওই যে কিছু ফ্র্যাকচার হয়েছে, কিছু মাথায় আঘাত হয়েছে, কিছু হাতের মধ্যে আঘাত হয়েছে, কিছু বুকে আঘাত হয়েছে, এইভাবে আছে। আজ এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, এখানে মোট 7 জন আছে, তার মধ্যে 4 জন আছে ক্যাজুয়ালিটিতে ওয়ার্ডে, আর 2 জন 26 নম্বর ওয়ার্ডে, 1 জন 28 নম্বর ওয়ার্ডে। এখানে সব যে আহত হয়ে আসছে, টাইগার বাস মোড়ে একটা বাস উল্টে গেছে, আহত হয়ে এখানে 7 জন আসছে। না আশঙ্কাজনক তেমন কেউ নেই, তার মধ্যে একজনের হয়তো পা ভেঙে গেছে, আর গুলো সব প্রাথমিক অবস্থায় ছেড়ে দিতে পারবে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।